শীতকাল বিদায়ের সাথে সাথে প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। গাছে গাছে আমের মুকুল গ্রাম বাংলার প্রকৃতিকে আরও অপরূপ করে তুলেছে। আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত নওগাঁর সাপাহার উপজেলা বর্তমানে আম উৎপাদনে বিশেষ খ্যাতি অর্জন করেছে। আগে যেসব জায়গা ছিল পতিত, এখন সেসব জায়গায় গড়ে উঠেছে আম বাগান। চলতি মৌসুমে কিছু কিছু আম বাগানে দেখা দিয়েছে আমের মুকুল। বর্তমানে আম চাষিরা ব্যস্ত সময় পার করছেন মুকুল পরিচর্যার কাজে। প্রয়োজনীয় সব ধরনের পরিচর্যা চলছে বাগানে বাগানে। আম চাষি মমিনুল ইসলাম বলেন, আম আসার সময় মুকুলের গোড়া যেন শক্ত হয়, সেজন্য আগে থেকে গাছে ভিটামিন, গাছের গোড়ায় সার, পানি সেচ দিয়ে পরিচর্যা করতে হচ্ছে। আমের যাতে মুকুলটা ভালোভাবে আসে এবং ভালোভাবে হয়, এজন্য আমরা পরিচর্যা করতেছি এবং 4 থেকে 5 বার আমাদের স্প্রে হয়ে গেল। আমরা এখন স্প্রেই করতেছি বিভিন্ন প্রকার পোকামাকড় এবং তত্ত্বজনিত রোগ যাতে না আসে, ভালোভাবে আমটা হয়, বাম্পার ফলন হয়, এই আশা করতেছি। বিগত বছরগুলোয় এই উপজেলা থেকে আম বিদেশে রপ্তানি করা হয়েছে। প্রতি বছর এই উপজেলায় হাজার কোটি টাকার আম বাণিজ্য হয়ে থাকে বলে জানা যায়। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি জানান, প্রতি বছর জেলায় আম বাগানের আয়তন বাড়ছে। এবার শুধু সাপাহার উপজেলায় কমপক্ষে 1.5 লাখ মেট্রিক টন আম উৎপাদন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবছর সাপাহার উপজেলাতে প্রায় 9,270 হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। প্রতি বছর সাপাহার উপজেলাতে আম বাগানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমরা আশাবাদী যে গত বছরের তুলনায় এই বছর আমের ফলন আরও বেশি হবে। গত বছর আমাদের এই উপজেলাতে প্রায় 1,20,000 মেট্রিক টনের মতো আম উৎপাদন হয়েছিল। এবছর আমরা ধরে নিচ্ছি বা আশা করছি যে 1,40,000 মেট্রিক টন পার হয়ে যাবে আমের উৎপাদন। আমরা চাই যে সারা বাংলাদেশে সাপাহারের আম আরও সুন্দরভাবে পরিচিতি পাক, শুধু সারা বাংলাদেশে নয়, দেশের বাইরেও এর সমৃদ্ধি বৃদ্ধি পাক। আবহাওয়া ভালো থাকলে আম বাগানে গাছে গাছে দেখা যাবে পরিপূর্ণ মুকুল এবং অনেক আমের ফলন হবে। দৈনিক করতোয়া, সাপাহার, নওগাঁ।